ঝাঁকে ঝাঁকে ইলিশ, পদ্মা মেঘনায় ইলিশ শিকারে ব্যস্ত জেলেরা। দুই মাস বন্ধ থাকার পর বাংলাদেশে পদ্মা মেঘনার চাঁদপুর অঞ্চলে শুক্রবার মধ্যরাত থেকে আবারও শুরু হয়েছে রুপোলি ইলিশ মাছ ধরা। নদীতে জাল ফেলেই হাসি ফুটেছে জেলেদের মুখে। পদ্মা মেঘনায় ইলিশ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের জেলেরা। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপোলি ইলিশ। কাঙ্ক্ষিত ইলিশ মাছ ধরার জন্য জেলেরা পদ্মার অথৈ জলে নৌকা ভাসিয়ে জাল ফেলে ইলিশ মাছ ধরেছে। দীর্ঘ সময় জেলেরা কর্মহীন থাকার পর জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়ায় তারা খুশি। শুক্রবার সকালে ফিশারি ঘাটগুলোতে একের পর এক ভিড়েছে ইলিশ বোঝাই ট্রলার ও নৌকা। জাটকা রক্ষার কর্মসূচি সফল হওয়ায় এবছর ইলিশের উৎপাদন বেড়েছে। বর্তমানে ইলিশের অভয়াশ্রমের পরিধিও বেড়েছে। জাটকা সংরক্ষণের জন্য সরকার দু মাস চাঁদপুর সহ বাংলাদেশের আরও কয়েক স্থান অভয়াশ্রম ঘোষণা করে এই সময় নদীতে যে কোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়। এ সময় নিষেধাজ্ঞা মেনে নদীর জলে নৌকো ভাসাননি জেলেরা। দু মাসের কর্মহীন জীবন কাটিয়েছেন জেলেরা, আবারও চাঁদপুরের পদ্মা ও মেঘনার অথৈ জলে জাল ফেলে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরছে। তবে বাংলাদেশে গত দেড় দশকে ইলিশের উৎপাদন বেড়েছে আড়াই গুণেরও বেশি। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।